কেমন আছেন সবাই মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আপনি জানবেন একটি অবাক করা ঘটনা যখন বিক্রি করে দেওয়ার শিক্ষণীয় ঘটনা চমৎকার এছাড়াও এই ভিডিও থেকে আরও কিছু সুন্দর শিক্ষণীয় ঘটনা সহ একটি দোয়া কবুলের ঘটনা জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত আবু উমামার রাদুয়ানহু হতে বর্ণিত রসুল্লাহাম ফরমান করেন আমি কি তোমাদের খিজিরের ঘটনা বয়ান করব না তারা অর্থাৎ সাহাবাই কারাম বললেন আলবাত ইয়া রাসূলুল্লাহ তিনি ফরমালেন একবার তিনি বনি ইসরাইলের একটি বাজারে পাইচারি করছিলেন এক মুকাতিব যে দাস তার ক্রয় মূল্য মালিককে শোধ করলে মুক্তি পাবে এই শর্তে আবদ্ধ তাকে দেখে বলল আমায় কিছু দান করুন আল্লাহ আপনাকে বরকত দেবেন খিজির বললেন আমি আল্লাহকে বিশ্বাস বিশ্বাস করি দেওয়ার মতো কিছুই নেই আমার মিস্কিন লোকটি বললো আমি আল্লাহর নামে আপনার কাছে যাচ্ছি আপনি আমায় কিছু দান করুন কেননা আমি আপনার চেহারায় মহিমা দেখতে পাচ্ছি এবং আপনার কাছে বরকত আশা করছে খিজির বললেন আমি আল্লাহকে বিশ্বাস করি আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই তবে তুমি আমায় বিক্রি করে এর দাম নিতে পারো মিসকিনটি বললো এটা কি ঠিক হবে তিনি বললেন হ্যাঁ আমি বলছি যে তুমি আমার কাছে মস্ত বড় জিনিস চেয়েছ সাবধান আমি আমার প্রভুর খাতিরে তোমায় বঞ্চিত করব না এরপর সে তাকে বাজারে চার শতদের হামে বিক্রি করলেন হজরতাল্লাম ক্রেতার কাছে বেশ কিছুদিন রইলেন কিন্তু সে তাকে কোনো কাজে লাগালো না তিনি বললেন আমাকে দিয়ে উপকৃত হতেই তো আপনি আমাকে কিনেছেন কাজেই আমায় কোনো কাজের আদেশ দিন সে বলল তুমি তো অত্যন্ত বৃদ্ধ ও দুর্বল তাই আমি তোমায় কষ্ট দিতে চাই না তিনি বললেন আমার কষ্ট হবে না তখন সে বলল তাহলে তুমি দাঁড়াও এবং পাথরটি সরিয়ে ফেলো ছয় জনের কম লোকে এটা সরাতে পারে না এই বলেই লোকটি তার কোনো একটা কাজে চলে যায় এদিকে কিছুক্ষণের মধ্যেই তিনি পাথরটি সরিয়ে ফেললেন ওই লোকটি ফিরে এসে বলল তুমি তো ভালোভাবে এই কাজটি করে ফেলেছ দেখি তোমার যে এত ক্ষমতা আছে তা তো বুঝি নাই এরপর লোকটি একবার সফরে যাওয়ার দরকার হলো সে বলল আমি তোমাকে বিশ্বস্ত মনে করি আমার অনুপস্থিতিতে তুমি আমার পরিবার পরিজনকে ভালোভাবে দেখাশোনা করবে তিনি বললেন আমায় কোনো কাজের আদেশ দিয়ে যান সে বলল আমি তোমায় কষ্ট দিতে চাই না তিনি বললেন আমার কষ্ট হবে না তখন লোকটি বলল আমি তোমার কাছে ফিরে আসার আগে তুমি এই ইট দিয়ে আমার ঘরটি তৈরি করে রেখো এই কথা বলে লোকটি সফরে চলে যায় অথপর বললেন এরপরে লোকটি ফিরে এসে দেখলো সত্যি তার ঘরটি ইট দিয়ে তৈরি হয়ে গেছে তখন লোকটি বলল আল্লাহর দোহাই তোমার এমন করার কারণ কি এবং ব্যাপারটি আসলে কি অথপর খিজির বললেন আপনি আমায় আল্লাহর দোহাই দিয়ে জিজ্ঞাসা করেছেন আর দোহাই দেওয়া প্রশ্নের উত্তর দেওয়াটা আমার ইবাদত এরপর জন্য খিজির বললেন আমি আপনাকে আমার পরিচয় আমি হচ্ছে খিজির আপনি শুনেছেন এক মিসকিনা আমার কাছে ভিক্ষা চেয়েছিল অথচ তাকে দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে ছিল না তখন সে আল্লাহর দোহাই দিয়ে আমার কাছে চাইল অগত্যা আমাকে তার দাস হয়ে যেতে হলো এরপর লকটি আমাকে আপনার কাছে বিক্রি করে দেয় আমি আপনাকে জানাচ্ছি যে আল্লাহর নামে কেউ কিছু চাইলে এবং সামর্থ্য থাকার পরেও তাকে কিছু না দিলে রোজ হাসরে সে দুর্বল অবস্থায় হাজির হবে তখন লোকটি বলল আমি আল্লাহকে বিশ্বাস করি হে আল্লাহর নবী আমি আপনার জন্য ক্রবান আমি তো আপনার পরিচয় জানতাম না আপনি নিখুঁত এবং দক্ষতা সাথে আমার প্রতি ইহসান করেছেন হে আল্লাহর নবী আমার মা বাবা আপনার জন্যই নিয়োজিত হোক আপনি আমার পরিবার পরিজন ও ধন সম্পদের ব্যাপারে যা চান হুকুম করুন কিংবা আপনি চাইলে আপনার মুক্তির জন্য আমার পথ ছেড়ে দেব তিনি বললেন আমি মুক্তি হয়ে আমার প্রভুর ইবাদত বন্দেকি করতেই পছন্দ করি অথপর সে তাকে মুক্ত করে পথ ছেড়ে দিল তখন খিজির বললেন সকল প্রশংসা আল্লাহরই যিনি আমায় তার ইবাদত বন্দি কি করতে বন্দি করেছিলেন অথপর তা থেকে আমায় মুক্তি দিলেন আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন এবার আসছি পরবর্তী ঘটনায় দস্যু থেকে বুজুর্গ হজরত ফুজাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাই যাকে আমরা শ্রেষ্ঠ ওলিদের একজন হিসেবে গণ্য করি আউলিয়া কারায়মের তালিকা করা হলে হজরত ফুজাইল ইবনে ইয়াস রহমতুল্লাহ আলাই প্রথম সারির অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ বলে সবাই স্বীকার করে নেবেন প্রথম জীবনে তিনি খুবই ভালো মানুষ ছিলেন না যৌবনে তার পেশা ছিল লুণ্ঠনকারী এমন দর্শু যে সে সময়কার মায়েরা তাদের বাচ্চাদের ফুজাইল ডাকাতের নামে ভয় দেখিয়ে ঘুম পাড়াত বণিক দলের উপর চরাও হওয়াই ছিল তার অন্যতম লক্ষ্য বণিক দল যদি কোথাও যাত্রা বিরতি করত তাহলে ফজাইলের এলাকার বাইরে কিনা তা প্রথমে জেনে নিত কারণ না জানি ফুজাইলের বাহিনী আবার চড়াও হয়ে বসে আর তাদের ধন সম্পদ সবকিছু লুণ্ঠন করে নেয় একটি দিনের ঘটনা ফুজাইল তার বাহিনী নিয়ে কোথাও গেল তাদের অভিযান পরিচালনা করতে তখন ছিল রাতের শেষ প্রহর তখন সেই বাড়িতে কোনো একটি ব্যক্তি কোরআন শরীফ পাঠ করছিল কোরআনুল করিম তিলাওয়াত করতে করতে এই আয়াত আসলো যার অর্থ হল এখনো কি ইমানদারদের সময় হয়নি যে তাদের অন্তর আল্লাহর আলোচনায় নরম হবে এবং আল্লাহ যা নাজিল করেছেন তার সামনে তাদের মন ভীত হবে দস্যুদল এসেছে তাদের অভিযান পরিচালনা করতে কিন্তু কানে কোরআনুল কারিমের আয়াতের আওয়াজ আসলো আর এই সময়েই আল্লাহতালা কি অসাধারণ প্রতিক্রিয়া হজরত ফুজাইলের মনে ঢেলে দিয়েছেন অথচ তিনি নিজেও হয়তো বহুবার এই আয়াত তিলাওয়াত করেছেন কারণ নিজে যেহেতু মুসলিম ছিলেন সুতরাং কোরআন শরীফ তো অবশ্যই শিখেছেন কিন্তু এ সময় অজানা এক লোকের কণ্ঠে যখন এই আয়াত শুনলেন তখন তার অন্তরে বিশাল এক পরিবর্তন অনুভূত হল সঙ্গে সঙ্গে সে সকল কাজ ছেড়ে দিয়ে যাবতীয় ভুল কাজ বন্ধ করে দেওয়ার অঙ্গীকার করে ফেললেন এবং সেখান থেকে ফিরে এলেন যেন তিনি আয়াতের উত্তরে বলেছেন হ্যাঁ প্রভু এখন সে সময় এসে গেছে সমস্ত ভুল কাজ ছেড়ে তিনি এমনভাবেই ভালো হয়ে গেলেন যেন আল্লাহ তালা তাকে অনেক বড় অলি বানিয়ে দিলেন সারা দুনিয়ার অলিদের শাখা তার নামের সঙ্গে মিলিত হয়ে যায় কোনো কোনো সময় কিছু মানুষের মুখে কথার এমন প্রতিক্রিয়া হয় যে মানুষ পূর্বে তা কখনো কল্পনা করতে পারে না এজন্যে কখনো নিজেকে অন্য মানুষের নসিহত থেকে অমুখাপেক্ষী মনে করবে না কে জানে আল্লাহ কার মুখের কথার মধ্যে হেদায়াত রেখেছেন আল্লাহ পাক আমাদের সঠিক বুঝার তৌফিক দান করুন আমিন এবার আসছে আরেকটি শিক্ষণীয় ঘটনায় একজন বিশিষ্ট আলেমের ধারাবাসতে আমার পিতা হজরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই ঈদের সময় আমাদের সব ভাই বোনকে সালামি দিতেন আমরা সবাই মিলে ঈদের দিন আব্বার কাছে গিয়ে বলতাম গত ঈদে আমাদেরকে বিশ টাকা সালামি দিয়েছেন এই বছর আমাদেরকে আর বিশ টাকা দিলে চলবে না এই বছর পঁচিশ টাকা করে চাইতাম এভাবে প্রতি বছর আমরা সালামি বাড়িয়ে চলতাম বিশের জায়গায় পঁচিশ পঁচিশের জায়গায় তিরিশ আবার জায়গায় তিনি বলতেন তোমরা তো বেশ দোষ হয়ে গেছ প্রতি বছর আমার কাছে বেশি টাকা চাও প্রকৃতপক্ষে তখন আমরা সবাই স্বনির্ভর ছিলাম প্রত্যেকেই হাজার হাজার টাকা ইনকাম করতাম কিন্তু তারপরেও আব বাবার যখন যেতাম তখন প্রবল আগ্রহ নিয়ে তার কাছে যাইতাম কিন্তু কেন চাইতাম আসল কথা হলো আমাদের দৃষ্টি তার দেওয়া বিশ তিরিশ ইত্যাদি টাকার প্রতি ছিল না বরং আমাদের লক্ষ্য ছিল দা তার হাতের দিকে তার হাত থেকে বিশ টাকা যা কিছুই পাওয়া যাবে সেই অল্প কিছুর বরকত হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকার মধ্যেও পাওয়া যাবে না দুনিয়ার সামান্য সম্পর্কের কারণে মানুষের যখন এই অবস্থা হতে পারে তাহলে আল্লাহ তো রহমানুর রহিম তার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কি অবস্থা হতে পারে কাজে যখন আল্লাহ তালার কাছে চাইবে তখন অভাবী হয়ে চাইবে আর যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে তখন অভাবী হয়েই নিবে প্রয়োজন নেই এমন কোনো চিন্তা মনে রাখবে না যেহেতু আল্লাহ চান যে তার সামনে আমরা ভিক্ষা করতে হাত পাতি প্রার্থনা করি এবং নিজেদের ফরিয়াদ জানাই কাজেই তার সম্মুখে প্রত্যাশায় মাথা মাটিতে নুইয়ে রাখব। তখনই তো প্রকৃত আনন্দ স্রষ্টার প্রতি তার সৃষ্টির প্রার্থনা যে মানুষ আল্লাহর কাছে নিজেকে যেভাবে উপস্থিত করবে সে নিজে আল্লাহর প্রতি সেইভাবেই উপস্থাপিত হবে আল্লা পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন আমিন এবার আসছি একটি দোয়া কবুলের গল্পে কাবাঘরের কালো ইমাম শাইখ আদিল কালবানি প্রাক্তন ইমাম মসজিদে আল হারাম তিনি লন্ডনের এক কনফারেন্সে তার জীবনের উল্লেখযোগ্য এক ঘটনার বর্ণনা দিয়েছেন সেই ঘটনার মধ্যে রয়েছে আমাদের জন্য এক বিশেষ শিক্ষা বিশেষ করে মায়েদের জন্য ইমাম কালবানি ছেলেবেলায় খুবই দুষ্ট ছিলেন তিনি তার মাকে খুবই বিরক্ত করতেন কিন্তু তার মা ছিলেন একজন পরহেজগার নারী এবং ধার্মিক মহিলা তিনি দোয়া কবুলের অলৌকিকতার ব্যাপারে বিশ্বাস করতেন দোয়া করাটা তিনি অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন এই কারণে যখনই ছোট্ট কালবানি তাকে বিরক্ত করত তখনই তিনি দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ তোমাকে হেদায়াত দিন তোমাকে কাবা ঘরের ইমাম বানিয়ে দিন ইমাম কালবানি বললেন আল্লাহ আমার মায়ের দোয়া কবুল করেছেন আজ আমি কাবা ঘরের ইমাম হয়ে গেছি আল্লাহ আকবর ইমাম কালবানি পারস্য উপসাগর এলাকার এক গরিব পরিবারের সন্তান নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন পবিত্র ঘর কাবায় ইমামতি করতে পারার বিষয়টা বিশেষ সম্মানের সাধারণত সৌদি ভূখণ্ডে স্থানীয় আরবদের জন্যই এই পদটি সংরক্ষিত থাকে তিনি হতচকিত হয়ে পড়েছিলেন যখন জানতে পারলেন কিং আবদুল্লাহ তাকে মসজিদে আল হারামের জন্য ইমাম হিসেবে পছন্দ করেছেন মাসা আল্লাহ আর তিনি ছিলেন কাবা ঘরের প্রথম কালো ইমাম কাজে কখনো দোয়ার ক্ষমতাকে ছুট করে দেখতে নেই রসুল সাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন পিতা মাতার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না বাই হাকি প্রতিটি বাবা মায়ের নিজ সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা উচিত তবে সাবধান থাকতে হবে যেন কোনো মা তার সন্তান জন্য বद्दোয়া না করেন কেননা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা নিজেদের বিরুদ্ধে তোমাদের সন্তান সন্ততির এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে বद्दোয়া করোনা কেননা তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞান প্রাপ্ত নও যখন যা কিছু চাওয়া হয় তিনি তোমাদের তাই দিয়ে দেবেন সহি মুসলিম হাদিস নং 7705 আল্লাহ পাক আমাদের সঠিক বুঝে সঠিক আমল করার তৌফিক দিন আমি। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়মিত জানতে মুসলিমানকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায় আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন এখনই